হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালের। তখন আমি আমার বরকে, সেদিন আমার জন্মদিন ছিল, তার জন্য আমি বরকে বলেছিলাম একটু ভালো কিছু নিয়ে এসো। তার জন্য 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে এসে, এবার ইলিশ মাছটাকে নিয়ে আমি এত স্ট্রাগল করেছি, একটা বালতির মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি, বরফে জমানো ছিল, তো অনেকক্ষণ ধরে চুবিয়ে রেখেছি যে বরফটা কেটে যাবে বলে। কিন্তু পরে দেখছি ওটার বরফটা কেটে ওটা নরম হয়ে গেছে, মাছটা অনেকটাই নরম হয়ে গেছিলো, আর কাটতে আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিলো। কি বলবো, যে টুকরোগুলো করতেই পারছিলাম না, এত অসুবিধা হচ্ছিলো, সব মনে যে গোলে গোলে পড়ে যাচ্ছে। যিনি বলে বরফে জমানো মাছ খেতে নেই, 1 বছর আগেকার বোধ হয় মাছ হবে এটা, কারণ বর্ষাকাল ছাড়া তো আর মাছ পাওয়া যায় না, বর্ষাকালের মাছ। তো দিয়ে দেখলাম বরফটা গলছে না, দেখ অনেক কষ্ট করে মাছটা কাটতে হলো, আর আমার কাটতে এত টাইম লাগছিলো, লাস্ট আমার বড় একটু বিরক্ত হয়ে গেছিলো, বরফটাই যেহেতু ক্যামেরাটা করছিল ও খুব বিরক্ত হয়ে গেছিলো, কাটাই যাচ্ছে না কাটাই যাচ্ছে না, মানে পিসগুলো করতে করতে আমার মানে দম বেরিয়ে যাচ্ছে, তবু একটা পিস করতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ।